চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। এই লকডাউনের সময়ে তোমাদের অঙ্কের যাতে কোনো সমস্যা না হয় সেজন্যই আমি তোমাদেরকে অঙ্কের কিছু ধারণা দিচ্ছি। আজ আমি তোমাদের অনুশীলনী আটের ভগ্নাংশ সম্পর্কে কিছু বলবো। তোমরা সবাই দেখো, একের চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান বা একের চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশ যেমন 4/3, 2/1 প্রকৃত ভগ্নাংশ, আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 4/5, 2/3। এক কথায় বলতে গেলে, যদি খড় বড় লব ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ, আর যদি খড় ছোট লব বড় হয় তবে সেটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপর আসো, যদি ভগ্নাংশের হরগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সে ভগ্নাংশের মান বড়। যদি ভগ্নাংশের লবগুলো একই থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড়। এই দুইটা সূত্র দিয়ে আমি তোমাদেরকে দুইটা অঙ্ক করে দেখাচ্ছি। ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও। এখানে এই ভগ্নাংশটা দেখো, 3/2, 9/2, 8/2, 5/2, এখানে লব সব একই। তাহলে ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাই। কীভাবে পাবো আমরা? এই সূত্রটা দিয়ে। যদি ভগ্নাংশের লবগুলি একই হয় থাকে তবে যে ভগ্নাংশের হর ছোট, তাহলে এখানে এই ভগ্নাংশটা হর হচ্ছে ছোট 3/2, হর ছোট সেই ভগ্নাংশটি বড়, তাহলে আমাদের এটা হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে 9/2, 8/2, 5/2, 3/2, এটা হচ্ছে ছোট থেকে বড় সাজানো। এবার দেখো, 7/6, 7/3, 7/7, 7/2, এই ভগ্নাংশগুলিকে ছোট থেকে বড় সাজিয়ে আমরা কিভাবে পেয়েছি সেটা দেখো। এখানে হর সব একই, তাহলে যদি ভগ্নাংশের হরগুলি একই থাকে তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশের মান বড়। তাহলে এখানে লব যেটা বড় সে ভগ্নাংশের মান বড়, তাহলে এখানে লব হচ্ছে 7 বড়, তাহলে 7 সবার বড়। তাহলে এখানে আমাদেরকে বলেছে ছোট থেকে বড় সাজিয়ে পাও। তাহলে 7/2, 7/3, 7/6, 7/7, এটা হচ্ছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজিয়ে পাওয়া। আজকে তোমাদের ভগ্নাংশ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি, পরবর্তী আরও ক্লাস নেওয়া হবে। আশা করি তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশায় শেষ করছি।